হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজ তোমাদের সাথে শেয়ার করব আমার বরের মুখে ফেস ওয়াশ না লাগিয়ে ডাভ সোপ লাগিয়ে ফেস ওয়াশ করাবো। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো স্টার্ট করা যাক। তো আমার ক্লায়েন্ট বসে পড়েছে, এবার আমি একটু টাওয়ালটা দিয়ে দেবো। আর আজ আমি একটু অন্য স্টাইলে সেজেছি, নিশ্চয়ই তোমরা দেখছো। আর কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাবে।
আমার ফেস ওয়াশ করা হয়ে গেছে, এবার আমি মুখটাকে ক্লিন করে দেবো, মানে এই টাওয়ালটা দিয়েই ক্লিন করে দেবো। আর অ্যাকচুয়ালি আমরা যখন ফেস ওয়াশ মাখি মুখে, জাস্ট মানে কী বলবো, স্ক্রাবের মতোই কিন্তু হাত দিয়ে একটুখানি ভালো করে স্ক্রাব মতো করে নিই। আর ফেস ওয়াশের বদলে আমি সোপ দিয়েছি, আর সোপ সবসময় আমরা তো ইউজ করতে পারি না, মাঝে সাঝে একটু মানে যখন ফেস ওয়াশ হাতের কাছে থাকে না তখনই মানে ব্যবহার করে ফেলি মাঝে মাঝে। তো তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল বলে ফেস ওয়াশ মানে সোপ দিয়ে দেখানোর একটা রিকোয়েস্ট ছিল, তো সেই ভিডিওটা আজ দেখালাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো হয়ে গেছে, এবার আমি তো ক্লিন করে ফেলেছি, আর দেখতে পাচ্ছ আগের থেকে কিন্তু অনেকটাই, তুমি তাকাতে পারছো না, আগের থেকে অনেকটাই মানে কি বলবো, হোয়াইট লাগছে না মুখটা, ডাফ সোপ কিন্তু এরকমই, মানে সঙ্গে সঙ্গে কিন্তু এর কাজটা দেখা যায় কিন্তু সেটা বেশিক্ষণ স্টে করে না। তোমার কেমন মনে হচ্ছে, চোখে একটু জল দিতে হবে তাই তো নাকি? তো চোখ ভালো করে জল দিয়ে ধুয়ে আসবে, আর তারপরে দেখবে আরও গ্লেজ দিচ্ছে যেন মনে হবে। তো তোমার আগে থেকে পরিষ্কার লাগছে তো ফর্সা, মনে হচ্ছে চকচক করছে। তো ফ্রেন্ডস, তোমাদের কেমন লাগলো অল ওভার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে তো লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ারও করবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আজকের মতো টাটা।